উত্তরের জনপদ কুড়ি গ্রামে দিন দিন বাড়ছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা আর এই প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উদ্যোগে জেলার ভুরুঙ্গামারিতে প্রতিষ্ঠা করা হয়েছে পাইকের ছড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় বাক শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে এই বিদ্যালয়ের মাধ্যমে বিদ্যালয়টির পরিচালকরা জানান সরকারি সহায়তা পেলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অটিজমে আক্রান্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব কুড়িগ্রাম প্রতিনিধি এম এস সাগরের রিপোর্ট জানাচ্ছেন আফ্রিদ হাসান বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে দু সালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলায় গড়ে তোলা হয় পাইকের ছড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় সমাজের অবহেলিত প্রায় একশো জন প্রতিবন্ধী শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করার দায়িত্ব নেয় বিদ্যালয়টি বিদ্যালয়টিতে মাত্র চব্বিশ জন শিক্ষক দিয়ে পরিচালনা করা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম তাই অনেক সময় হিমশিম খেতে হয় বিদ্যালয় পরিচালনার সাথে সংশ্লিষ্টদের বারسلলে আপনারা শুনে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান 2007 সাল থেকে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টি নিয়মিতভাবে পাঠদান করে আসছে সরকারি অনুমোদন ও বেতন ভাতা না পাওয়ায় সকল শিক্ষক কর্মচারীরা জীবন জীবনযাপন করছেন আমরা এই স্কুল থেকে বেতন-তেতন কিছু পাচ্ছি না তাই পরিবার নিয়ে খুব কষ্টে আছি তাই আমরা চাইগো মানবতার দিক থেকেও খুবই কষ্টে আছে তাই আমাদের জানি যে বিদ্যবেতনটা মানে তাড়াতাড়ি হয় স্কুলটা জানি পরিবার থেকে আমাদের অনেক কথাই বলে যে এত দিক থেকে কাজ করতেছে কোনো বিবেতন নাই আর বিদ্যালয়টির নির্বাহী পরিচালক জানান সরকারি সুযোগ সুবিধা পাওয়া গেলে অটিজমে আক্রান্ত প্রতিবন্ধী শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব আমরা নিজের থেকে এখানে নিজের প্রতিষ্ঠান এবং বাচ্চাদের যথেষ্ট সেবা প্রদান করছি বাচ্চাদেরকে আমরা নিজের সন্তানের মতো দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি বিনা বেতনে আমরা পারিশ্রমিক শ্রম দিয়ে আসতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আমাদের আবেদন এই প্রতিবন্ধী প্রতিষ্ঠানগুলো যাতে প্রধানমন্ত্রী জাতীয়করণ করে এটি আমাদের শিক্ষা উপবৃত্তি সহ সরকারি সব সুযোগ সুবিধা নিয়ে প্রতিবন্ধী শিশুরাও শিক্ষার আলোয় আলোকিত হবে এমনটাই প্রত্যাশা সকলের আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা